তারপরে রিয়েক্ট যা করার সেটা আমরা আগের মতো আর করব এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতর একটা হাতিয়ারের নাম মনে রাখবেন ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার কেন এবার খেয়াল করেন আপনার আল্লাহ আপনাকে কি বলছেন বান্দা গুনাহ করো তারপরও নিরাশ হইও না বান্দা ভুল করো তারপরও নিরাশ হইও না বান্দা অভাবে পড়ো তারপরও নিরাশ হইও না বান্দা সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াইতে পারি সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে বান্দা শুন যে যাই বলুক আমার থেকে নিরাশ হবি না তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন এবার নিরাশের বিপরীত কি হতাশা আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে আপনার চাকরি পাচ্ছেন না আপনার ডিপ্রেশন হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে তাহলে শয়তান এগুলা আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি মূলত এগুলো আমরা হচ্ছি না শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে কেন শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে আল্লাহ তাকে রহমত করতে থাকে যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না যে আল্লাহ